নমস্কার, আমি তোতনা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো দই ফুলকপি। এর জন্য নিয়েছি একটা মাঝারি মাপের ফুলকপি। ফুলকপি আমি ডুমো ডুমো করে কেটে অল্প একটু নুন আর হলুদ দিয়ে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। তাছাড়া আরও লাগছে একটা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা, একটা টমেটো বাটা, চার মগজ বাটা এক চামচ, পোস্ত বাটা এক টেবিল চামচ, টক দই আধা কাপ, রসুন বাটা এক চামচ, কালো জিরে এক চামচের চার ভাগের এক ভাগ, কাঁচা লঙ্কা বাটা এক চামচ, হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চা চামচ, নুন পরিমাণ মতো, কিছু কাজু বাদাম, লাগছে কিশমিস, চিনি পরিমাণ মতো, তেল এক টেবিল চামচ, আর লাগছে ঘি এক চামচ। প্রথমে আমি অর্ধেক সেদ্ধ করা ফুলকপি ম্যারিনেট করে নেব, তাই একটি পাত্রে নিচ্ছি। এর মধ্যে দেব নুন, দিচ্ছি চিনি, দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেব কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা কম বা বেশি দিতে পারেন। এরপর দেব পোস্ত বাটা, চার মগজ বাটা, আর দিয়ে দেব টক দই। হাত দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। দই ফুলকপি বানানোর জন্য কোড়া গরম করে তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ অল্প ভেজে নেব। পেঁয়াজ অর্ধেক ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দেব টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো এবার ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো বাটা ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব কাজু, কিশমিশ, আর দেব রসুন বাটা। রসুন বাটা বেশি ভাজবার দরকার নেই, কারণ এই রান্নাতে রসুনের একটা হালকা গন্ধ থাকে। তাছাড়া রসুন বেশি ভাজলে তেতো লাগতে পারে। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা ফুলকপি। পাত্রে মশলা লেগেছিল, ওটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ফুলকপি যেহেতু অর্ধেক সেদ্ধ, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। যদি মনে হয় নুন লাগবে, তাহলে এ সময় অল্প নুন দিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট, তবে আঁচ কমিয়ে। পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দেব ঘি, মিশিয়ে নিলেই তৈরি দই ফুলকপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।